আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আর একটু নতুন ব্লগে। দেখতে পাচ্ছেন পিচ্ছির দলেরা খেলতেছে। হলো আমার ফুফাতো ভাইয়ের বউ আর তার দুই ছেলে, যে ভাবি আসছে। তো এখানে হলো ওরা খেলতেছে। আব্দিয়া, আম্মু, আব্বু, হাই, কত সুন্দর একটা হাসি দিছে। যাও তোমরা ওইখানে নিচে যা খেলো, যাও। তো দেখেন আব্দিয়া ওদের পাইলে কত খুশি হয়। ভাবি কালকে আসছিল, কালকে চলে গেছে, তো আজকে আসছে, একটু কাজ আসছে। আসো, জিলি খেলতেছে। দাদারা খেয়েলে কি করতেছে? এক একটা কোন জায়গায় রাখছে, ভয় পেয়ে গেছি। আজকে সারা দিন খেলছে, সকাল থেকে খেলছে। পিচ্ছিল লাগে, বয়ে পড়লো কা তোমরা? কেমন করে ওর পিছু উঁচু করে ও প্রথম ওর দেখলে কি যে ভয় পেত। ইয়ে বাবুর নাম কি জানো? আবদুল্লাহ। আবদুল্লাহ দেখলে প্রচুর পরিমাণ ভয় পেত। আবদিয়া মানে ওর দেখলে আমার কুলে দৌড় দিত। আর এখন দেখেন কত শুনে ওর পিছিয়ে পিছিয়ে দৌড় পারে। এখন খেলে কত, যা তোমরা খেলো আমরা যাই কাজ করি। তো কাজ হলো, ভাবি হলো কতগুলো রসুন আর আদা নিয়ে আসছে। ভাবি হলো ব্লেন্ডারে ওই যে বাটতে সমস্যা হয়, আর সবসময় তো বাড়িটা খায়। তারপর বললাম যে নিয়ে আসতে লেগা ব্লেন্ড করে দিলে ওই যে 5 মিনিটও হয়ে যায়গা। তো ভাবি এই জন্য বেশি করে নিয়ে আসছে, এখন ব্লেন্ড করে দিব। দেখতে পাচ্ছেন আদা ব্লেন্ডার করা হয়ে গেছে। কেমন ঝগড়া করে, তো যে ব্লেন্ড করা হয়ে গেছে এগুলো এখন ভাবি ইয়ে করে নিয়ে যাব। আর হলো আজকে হলো আমি চিকেন অনিয়ন রান্না করছিলাম। ভাবিরা আসবে আমি জানতাম, ভাবছিলাম প্রথমে মাংস রান্না করবো, তারপর ভাবলাম যে না মানে একটু অন্যরকম কিছু রান্না করি। অন্যরকম রান্না করতে যেয়ে টেস্টটা অন্যরকম হয়ে গেছে, মিষ্টি বেশি হয়ে গেছে, মানে সস আমি বেশি দিয়ে দিছি, এজন্য হলো একটু বেশি মিষ্টি হয়ে গেছে। আর ভাবি তো মনে হয় না এইসব খেয়ে অভ্যস্ত, খাইয়া কি কয়েকে জানে। সস বেশি দিয়ে দিয়েছি, টমেটো সস। এটা একটু ঝাল ঝাল থাকলে না ভালো লাগে। খাওয়াই দেন এই ধরেন আমি লবণ লবণও নেন, কারণ লবণ আমারও লাগছে, লবণ কম হয়েছে, লবণ নেন। যাও আবির, যাও খাও। আমি কি পলিটিনে বলে দিবো আদা দি? করা কই আব্দি আজকে খাইছে মন বইরা, মাংস খাইছে, আব্দি চাবাইছে অনেকক্ষণ। আব্দি আর এইগুলো খায় না, মাংস খায় না তেমন, কিন্তু আজকে একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো যাও একটু মিষ্টি মিষ্টি মজা পেয়েছে আব্দি। পানি ভরো না, পানি ভরো না, পানি ভরো না, যাও যাও তুমি খাইতে বসো, যাও আমি পানি নিয়ে আসি তোমার লিগে, যাও 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 আব্দি, যাও। আল্লাহ ইয়া কি করছে, বল ফুড়া করে, বল ফুড়া করে, সীমা করে চাওয়াইতেছে। হ্যাঁ ওই যে কামড় দিয়ে ভাড়া লাগছে মনে নাচতেছে। তার মানে ওই আর একটা বল কিনছিলাম না, এমনি মনে ফুটা হইয়া সিম হয়ে গেছে মনে হয়, নাহলে বল যাইব গা কই, সিম হয়ে গেছে কেন। এর আগেরটা কিনছিলাম এমনি ইয়ে কি কর আব দিয়ে তুমি আ বাইরে হালাই দাও কে।
আপনি কত খুশি। দরজা জানলা ও খাইছে, কিছুক্ষণ আগে খাইছে, পেট ভরে খাইছে। ভাবি হলো এখন চলে যাচ্ছে, রাত হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে গা। না আমি লাইট ওই দিয়া এদিক দাও, অন্ধকার, অনেক অন্ধকার। গল্প গুজব করতে করতে হলো সময় গেছে গা। ওরা খেলতেছিল এই জন্য আমরা ইয়েও বুঝতেও পারি নাই গা, সময় কেমন চলে গেছে। এদিক দাও অনেক অন্ধকার, বললাম যে কারেন্ট আয় লেগে যাইলে আলো থাকতো। গাড়ি উঠটা একদম বাসা যান দেবো গা, সামনে রাস্তা থেকে গাড়িতে উঠলে বাড়ির সামনে যাবো, নামাই দিব না। হ্যাঁ আন্দার লাগছে, পাইব কই, আমার বাসা তো চার্জার লাইট দিকে জ্বলছে, এই বাসা তো চার্জার লাইট নাই। ও ইয়ার প্যান আনছেন? ওইটা ঘুরান। তোমরা অন্ধকার কি করো, একটা চার্জার লাইট আনছো না, তোমাকে দেখাই জানা কি। টাটা দাও বে, টাটা টাটা। এই যে কান্দা শুরু যাবে গা, দেখছো করলাম না, দেখছো গাড়ি চলে না, মাঝে মধ্যে অনেক চলে বুঝলেন, মাঝে মধ্যে অনেক চলে। আবার কিনারে বহাই তো নিয়ে যাচ্ছি তো অটো অটো আয় না। আচ্ছা চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে ভাবির হাতের একটি স্পেশাল রান্না শেয়ার করব। এর আগে ভাবি হলো আমাকে খাওয়াইছিল রান্না করে, তো ভাবলাম যে আজকে আমি রান্না করি। আর আমি এমনি তো মুরগির মাংস ভাজা ভুনা এগুলোও সবসময় খেয়েই থাকি, তো ভাবলাম যে আজকে অন্যরকম কিছু রান্না করি। তো ভাবির কথা মনে পড়লো হঠাৎ করে, আমার পাশের বাড়ির যে পাশের রুমে যে ভাবি থাকে, সে ভাবি হলো অনেক রকম আইটেমের রান্না বান্না করে আমাকেও খাওয়ায়, আবার আমি যা রান্না করি তাকে দিই। তো ভাবির হাতে রান্নাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি কখনো রান্না করি নাই, তো ভাবলাম শেয়ার করি, নতুন কিছু আপনারাও দেখতে পাবেন। আসলে সবসময় এক ধরনের খাবার খাইতে কিন্তু এমনি তো ভালো লাগে না, হঠাৎ দুই একদিন নতুন কিছু রান্না করলে ওইটার মজাই অন্যরকম। তো আজকে যে ভাবি রান্না করবে সেটা হলো চিকেন অনিয়ন, আমি কখনো রান্না করি নাই, তো ভাবিকে বললাম যে তুমি দেখাই দিয়া যাও। তো তোমারটা আমি যদি এখন চোখের সামনে দেখি তাহলে আমি ভবিষ্যতে ভুলবো না রান্নাটা, আমি আরও রান্না করতে পারবো ভালোভাবে। তো এই জন্য ভাবি হলো আমাকে হেল্প করতেছে। তো ভাবি এখানে যা যা দিতেছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এখানে হলো রাঁধুনি গরম মশলা, ভাবি বলে যে ভাবি ঘরে বসেই সব ধরনের যে মশলা ওটা ব্লেন্ড করে রাখে, বাট আমি তো এমনি রেডিমেডটা ইউজ করি। তো রেডিমেডটা দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, আমি টক দই বানাই দিছি, এমনি এটা টক দই কিনে এনে দিতে পারেন, আমি বানাই দিছি, লেবু দিয়ে দুধ দিয়ে বানাই নিয়েছি। তো অল্প পরিমাণে আদা রসুনটা দিবেন, তারপরে যার যতটুকু ঝাল প্রয়োজন, অনেকে অনেক ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, তো যার যার অনুযায়ী ঝালটা দিবেন। ভাবি মাংসটার মধ্যে যে যে মশলাগুলো দিল আমি আবার বলে দিচ্ছি, সয়া সস, আদা রসুন, তারপরও হলো গোলমরিচের গুঁড়ো, টক দই, মরিচের গুঁড়ো, লবণ, তো এগুলো দিয়ে মিক্স করে রেখে দিবেন এক ঘন্টার মতো।
তো চলে আসলাম রান্না করতে। তো রান্না করতে আস্তে আস্তে আমার 2-3 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ ঘরের কাজকর্ম করতে করতে সময় পার হয়ে গেছে। তো মাংসটা ময় মশলা দিয়ে ভিজিয়ে রাখছি আমি, অনেক বেশি সময় হয়ে গেছে। তারপরও যারা তাড়াতাড়ি রান্না করতে চান, 1 ঘন্টা ই করে রাখলেই, মিক্স করে রাখলেই হয়ে যাবে। তো এইখানে হলো 2টা জিনিস খেয়াল রাখতে হবে, রান্না করতেছি আপনারা দেখতেও পাবেন। তারপর আমি বলে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে হবে। আর ব্লাঞ্চ করার পরে হলো অর্ধেক উঠায় রাখতে হবে, আর অর্ধেক হলো এখানেই রাখবেন ফ্রাই প্যানের মধ্যেই। তারপর ওই যে মাংসটা আমি যে ময় মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, ওই মাংসটা দিয়ে দিবেন। তো হালকা আঁচে অনেকক্ষণ পর্যন্ত ওইটাকে কষাবেন, পুরো রান্নার যে এটা আছে ওটা করে ফেলবেন। তারপর দেন যে আমি আরেকটা পেঁয়াজ করে রাখছি 4 ফলা করে, ওটা দিয়ে দিবেন, সবজির মতো করে রাখছি। তো ওটা দেওয়ার পরে 5-10 মিনিট পরে ওটা যাতে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। তারপরে টমেটো কেচাপ দিবেন, অল্প পরিমাণ দিবেন, আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছিলো, যেহেতু আমি ঝাল স্পাইসি বেশি পছন্দ করি। আপনি একটু চুপ করো না মা, তো ঝালটা কম হয়ে গেছে, তো আপনি অনেক মজা পাইছে খাবারটা খেয়ে, আমিও মজা পাইছি, বাট আমার জন্য আর একটু ঝাল হলে ভালো হতো। তো টমেটো কেচাপটা অল্প পরিমাণ দিবেন। রান্না শেষ হওয়ার আগে আমি রান্নার রেসিপিটা কিন্তু অলরেডি আপনাদের কাছে বলে দিয়েছি, তো এখন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি।
তো এই দেখতে পাচ্ছেন প্লেট সাজাই নিয়েছি দুপুরের খাবার আবদি হলো ঘুমাইতাছে তো ভাবলাম আমি খেয়ে নেই তো আবদিকে পরে খাওয়ানো যাবে তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেক মজাদার একটা খাবার বাসায় ট্রাই করতে পারেন অল্পতেই মজার একটা খাবার রান্না করা যায় চিকেন দিয়ে খাবারটা কেমন হয়েছে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে খেতেও অনেক মজা বাসায় ট্রাই করতে পারেন আর বাসায় যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন যে আসলে কেমন হয়েছে আমার কাছে তো অনেক মজাদার একটা খাবার আমি এমনিতেও খাইছি তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি চিকেন খাইছি অনেক বেশি মজাদার হয়েছে তো এখন হলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তো আমি একটু খাই প্লেটটা সাজানো কেমন হয়েছে সেটাও বলতে পারেন আর আমি যখন রান্না করতেছিলাম আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন মানে শুনতে পেয়েছিলাম সরি দেখতে পান না শুনতে পেয়েছিলেন আব্দিয়া কান্নাকাটি করতেছিল রান্না করতে দিতেছিল না দুপুরে দেখতে না ও একটু কান্নাকাটি করে